সিনেমা দেখতে দেখতে পড়াশোনা কোন সময় করি। সুতরাং আমরাই কিন্তু সৌভাগ্য যে আমাদের সিএমও স্যার এখানে এসছে, কালো বা আমি পারি না বা এরকম ধরনের কোনো টেন্ডেন্সি আমাদের মনের মধ্যে রাখতে পারবো না। এটা হচ্ছে আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার বক্তব্য শেষ করার আগে আমাদের সিএমও স্যার আছেন, তো আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে এবং আমরা সারা বিশ্বের 150টারও বেশি দেশ মিলে আমরা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করি এবং তার উদ্দেশ্য একটাই থাকে যে যাতে করে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষজনকে আরও একটু সচেতন আমরা করতে পারি এবং কীভাবে মানসিক স্বাস্থ্য আমরা ঠিক রাখব সেই বিষয়ে মানুষকে আরও একটু সচেতন এবং সতর্ক করে দিতে পারি। কারণ যদি একজন মানুষের মানসিক স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে শারীরিকভাবে ওনার যদি কোনো অসুবিধা নাও থাকে তবেও আমরা ওনাকে সুস্থ বলতে পারি না। মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোই ঠিক থাকবে এবং উনি ওনার ক্ষমতা অনুযায়ী নিজের জন্য, ওনার নিজের পরিবারের জন্য এবং ওনার সমাজের মানুষদের জন্য কিছু যদি করতে পারেন তবেই একজন মানুষকে আমরা পুরোপুরি সুস্থ সেটা বলতে পারবো। তো আজকে এই মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন এই স্কুলে আমরা করছি এবং তার উদ্দেশ্যটা আগেও বলেছি আবারও বলছি যে মানসিকভাবে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে সুস্থভাবে আমরা যেন বড় করতে পারি তার উদ্দেশ্য নিয়ে তোমাদের এই স্কুলে আসা এবং তোমাদের এই স্কুলে